এবার সুটকি তৈরি শিখতে বিদেশে যাবেন তিরিশ কর্মকর্তা সুটকি উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ শিখতে তিরিশ জনকে বিদেশে পাঠানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশের মৎস্য উন্নয়ন কর্পোরেশন এজন্য ব্যয় ধরা হয়েছে এক কোটি সত্তর লাখ টাকা কক্সবাজার জেলায় সুটকি প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপন প্রকল্পের অধীনে এ প্রস্তাব দেওয়া হয়েছে প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে দুই শত কোটি উনচল্লিশ লাখ টাকা চলতে সময় থেকে দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন হবে প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে বিএফডিসি প্রকল্প মূল্যায়ন কমিটির ফিইসি সবাই বিষয়টি নিয়ে আলোচনা হবে তবে করোনা মহামারীর কারণে দেশের অর্থনৈতিক বাস্তবতার বিষয়টি বিবেচনা নিয়ে বৈদেশিক প্রশিক্ষণ খাতের ব্যয় কমানোর প্রয়োজন বলে মত দিয়েছে পরিকল্পনা কমিশন প্রকল্পের আওতায় একটি জীব একটি ডাবল কেবিন পিক একটি মাইক্রোবাস ও চারটি মোটরসাইকেল কেনার প্রস্তাব করা হয়েছে কিন্তু যানবাহনের জন্য অর্থ বিভাগের জনবল কমিটি কোনো গাড়ি চালকের পথ সুপারিশ করেনি প্রকল্পের ডিপিপিতে এসব বিষয় সংশোধন করতে বলেছে পরিকল্পনা কমিশন বিদেশে প্রশিক্ষণ নেওয়া ছাড়াও অভ্যন্তরীণ প্রশিক্ষণ বাবদ এক কোটি একুশ লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে চার হাজার আটশত পঞ্চান্ন জন বিএফডিসির কর্মকর্তা কর্মচারী উপকারভোগী স্টক হোল্ডারের জন্য প্রশিক্ষণ বাবদ এই টাকা ব্যয় হবে প্রতিজনের প্রশিক্ষণ ভাতা ধরা হয়েছে এক হাজার পাঁচশত টাকা প্রশিক্ষণ সামগ্রী ব্যাগ নোটপ্যাড ও কলম বাবদ এক হাজার দুইশত টাকা ব্যয় ধরা হয়েছে নাস্তা ও দুপুরে খাবার বাবদ প্রশিক্ষণের জন্য ব্যয় হবে পাঁচশত টাকা সুটকি প্রক্রিয়াজাতকরণে এগিয়ে আছে জাপান আইসল্যান্ড জার্মানি ও ফ্রান্স প্রশিক্ষণের জন্য এসব দেশ বেছে নেবে বিএফডিসি তিনশত পঞ্চাশটি গ্রিন মেকানিক্যাল ড্রায়ার এবং তিরিশটি মেকানিক্যাল ড্রায়ার নির্মাণ করা হবে এসব পরিচালনার জন্য বিদেশে প্রশিক্ষণ প্রয়োজন বলে দাবি করছে বিএফডিসি বিদেশ প্রশিক্ষণ প্রসঙ্গে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপক পরিকল্পনা মোহাম্মদ শামসুজ্জামান বলেন সুটকির উৎপাদন বৃদ্ধি ও প্রকৃতকরণ শিখতে তিরিশ জন কর্মকর্তা প্রকল্পের আওতায় বিদেশে যাবেন সবাই প্রসেসিং কর্মকর্তা প্রকল্পের আওতায় বিদেশ থেকে মেশিন কেনা হবে এসব মেশিন পরিচালনাও শেখার প্রয়োজন আছে বিদেশ থেকে প্রশিক্ষণ নিয়ে এলে সুটকির মান বাড়বে প্রকল্পের আওতায় আড়াই হাজার বর্গমিটার আয়তনের অবরণ সেট এক হাজার আটশত ষাট বর্গমিটার আয়তনের চারতলা ল্যাব অফিস প্রশিক্ষণ কেন্দ্র কাম ডরমেটরি নির্মাণ করা হবে